নমস্কার আমি বিশ্বরূপ খুব অল্প সময়ের জন্যে আমি আজকে এসেছি আমি একটু পরই আমার ল্যাব বেরিয়ে যাবো কিন্তু আমি সময় পাচ্ছি না পাচ্ছিলাম না বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্যে খুবই এনগেজমেন্ট আমার বেড়ে গেছে ল্যাবের মধ্যে তার ফলে আমি টাইম করে উঠতে পারিনি তবে আমি ফিগার আউট করে নেবো কীভাবে আপনাদের কাছে আসবো খুব তাড়াতাড়ি কিন্তু যে কথাটা বলার জন্য আজকে আমি এসেছি আপনারা মাথায় রাখবেন যে আপনারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া দেখছেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের জিনিসপত্র অ্যাড দেখছেন সব দেখছেন আপনাদের এখন অক্সিজেনের প্রয়োজন আপনাদের এখন ওষুধের প্রয়োজন এডসের আপনার মেডিকেল সাপ্লাইয়ের প্রয়োজন কোভিড ক্রাইসিস প্রতিহত করার জন্যে কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে চাই যে বহু অসাধু ব্যবসায়ী ঠিক এই সুযোগটাকে কাজে নিয়ে মার্কেটে এসে গেছে যেমন দেখেন মানে বহু আইটি সেল আছে বিভিন্ন রকম ফেপ ফেক পোপা তৈরি করে তেমনি খুব সুন্দর সুন্দর কালার চিত্র দিয়ে আপনাদের মনকে জয় করে সুন্দর সুন্দর সার্ভিস আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারে আপনারা ফোন টাকা পেমেন্ট করে দিলেন গুগল পে মাল কিন্তু বাড়িতে এলো না সো দ্যাটস দ্য ক্রাইসিস রাইট নাও অসাধু ব্যবসায়ীদের ঠেকাবেন কি করে খুব হার্ড সিচুয়েশান যাদেরকে চেনেন তাদেরকেই আপনারা একমাত্র অ্যাডভান্স পেমেন্ট দেবেন যাদেরকে চেনেন না তাদেরকে একদম অ্যাডভান্স পেমেন্ট দেবেন না হোম ডেলিভারির ক্ষেত্রে যেখানে দোকান থেকে গিয়ে কিনে আনছেন সেটা তো আলাদা কথা টাকা দিচ্ছেন কিনে আনছেন বা সামথিং কিন্তু যাদেরকে চেনেন না তাদেরকে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট হাজার হাজার টাকার পেমেন্ট এটা ওটার জন্য দেবেন না আপনারা কিন্তু ঠকতে পারেন আমি এটা বুঝেছি আমি 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 ট্রেন ডাকে বুঝেছি সেই কারণেই এলাম খুব ছোট্ট সময়ের জন্য এলাম আর ওষুধ নিয়ে ওষুধ নিয়ে ধরুন রেমডিসিভির নিয়ে আমি অনেকগুলো অলরেডি আপনাদের সাথে লাইভ করেছি প্রোগ্রাম করেছি সেগুলোকে একটু দেখবেন বুঝবেন যে রেমডিসিভির লাইফ সেভিং নয় কখনোই হাজার হাজার টাকা দিয়ে কিনে বাড়িতে রাখবেন না প্রথমত কথা হচ্ছে রেমডিসিভির একমাত্র হসপিটাল সেটিংস এখন দেয়া হচ্ছে এবং সেটা হসপিটালই জোগাড় করবে সেইভাবেই সরকারি বার্তা আছে সরকারি নোটিশ আছে তাই আপনারা অযথা উৎকণ্ঠা করবেন না যে কথাটা বারবার বলি অ্যানজাইটি আমাদেরকে আরও বিপদের দিকে ঠেলে দেয় কোভিড নাইন্টিন নাইনটি ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে সিভারিটি নিয়ে আসে না হসপিটালাইজড করে না হোম কোয়ারেন্টাইন স্টেজে রেস্ট সুষম ডায়েট এবং একটু একটু সিমটোম ওয়াইজ মেডিসিন খেলি ঠিক হয়ে যায় সত্যি কথা বলছি কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই অনেক ট্রিটমেন্ট অপশান যেগুলো গভর্নমেন্ট বা ডাক্তাররা প্রেসক্রাইব করে সেগুলোও কিন্তু কোভিড পেসিফিক নয় যেমন ইউএসএ মেকটিন কোভিড নাইন্টিন পেশেন্টের হোম কোয়ারেন্টাইনে হলেও দেওয়া হয় না ওটা আলাদা জিনিসের জন্য কোভিড নাইন্টিনে আরও ক্ষতি করে আমাদের দেশে দেওয়া হয় তো অনেক সমস্যা আছে আপনাদের হেলথ লিটারেসিটা অনেকটা বেশি বাড়াতে হবে স্টক করার কোনো প্রয়োজন নেই এই ধরনের মেডিসিন যেগুলো হয়তো আর লাগবেই না আপনার এগুলো স্টক করবেন না প্রচুর সোশ্যাল মিডিয়াতে যে নাম্বারগুলো দিয়েছে ফোন করলে পাবেন না ম্যাক্সিমাম ফোন নাম্বারে আমরা দেখছি কারণ আমার আমাদের যে নিউ এনসি হেলথ জোন তৈরি করা হয়েছে সেখানে আমি বহু ডাক্তারের নাম্বার দিয়েছিলাম তো একজন ডাক্তার আমাকে পার্সোনালি আমাকে চেনে সে কাকে বলেছে এবং সে আবার আমাকে মেসেজ করেছিল সেটা আমি বলেছি আগের দিন তো আমি সব নাম ডাক্তারের নামগুলো নামিয়ে দিয়েছি ওয়েবসাইট থেকে আমি একটা ইম্প্রুভ সিস্টেম নিয়ে আসছি এবং আমি অনেক ডাক্তার আমাকে সাপোর্ট করবেন বলেছেন তো খুব তাড়াতাড়ি সেরকম একটা সিস্টেম ফ্রি কনসাল্টিং ব্যাপারটা আমি দেখছি যাতে করে মানুষের কাছে অথেন্টিক একটা সার্ভিস পৌঁছে দেওয়া যায় কিন্তু এই মুহূর্তে আপনাদের কারো যদি কোনো ক্রাইসিস আছে আপনাদের কারও যদি কোনো ক্রাইসিস আছে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে অরিজিৎ কাজ করে আরও আমাদের দুজন টিমে আছে তিনজন টিমে আছে তারা আপনাদের ডাক্তার খুঁজে দেবে বহু নাম্বার আমাদের কাছে আছে আমাদের কাছে প্রায় পাঁচশো নাম্বার আছে কিন্তু ঘটনা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন আমরা পাবলিশ করতে পারছি না কিন্তু আমি ফেসবুকে অনেক নাম্বার দিয়েছি সেখান সেগুলো কালেক্ট করে রেখে দিতে পারেন যদি কোভিড ক্রাইসিসে আপনাদের প্রয়োজন হয় আপনারা ডিরেক্ট সেখানে ফোন করে তারা তো ফ্রি দেবেন বলেছেন সেই সেই সেটা নিতেই পারেন কারণ একটা ক্রাইসিস এটা তাদের মহানুভবতা যে তারা দিচ্ছেন তাদের টাইম ইউজ করে কিন্তু ঘটনা হচ্ছে একটা আনঅর্গানাইজড হইতে দিচ্ছেন অর্ধেক সময় ফোন করলে পাওয়া যায় না যে সময়ে পাওয়া যায় সেই সময় এত বিজি নাম্বার থাকে নাম্বার পাওয়া যায় না তখন ফার্স্ট এডেড হতে হয় সরকারি ফোন নাম্বার আছে এনসি হেলথ জোনে সরকারি ফোন নাম্বারে আছে সেখানেও ফোন করতে পারেন কীভাবে ফোন করবেন কীভাবে বেড পাবেন বেড কিন্তু হসপিটালে যদি অসুস্থ হন কোনো দিকে তাকানোর দরকার নেই নিকটবর্তী হসপিটালে চলে যাবেন অক্সিজেনের প্রয়োজন অক্সিজেনটা অন্তত পাবেন এখন টেস্ট কিন্তু র্যাপিড টেস্ট মানে হসপিটাল সেটিংসে হবে আপনার করোনা টেস্ট হয়েছে বলে কোনো প্রব যে আপনাকে অ্যাডমিশান নেবে না এই কনসেপ্ট থেকে চলে আসুন নতুন রেগুলেশন এসছে আপনাকে হসপিটালে যদি যান আপনার টেস্ট হোক না হোক তারা টেস্ট করে আপনার সিমটোমওয়াইজ আপনাকে ট্রিটমেন্ট অপশানে নিয়ে আসবে তারপর সেটা কোভিড হলে মানে অবশ্যই প্রথমে সেপারেট করে তারপর কোভিড পজিটিভ হলে কোভিড ওয়ার্ডে গেলেন কথার কথা বলছি বা তারা পাঠিয়ে দেবে আর ভলেন্টিয়ারের উদ্দেশ্যে বলছি যারা ভলেন্টিয়ারিং করছেন আপনারা দেখুন কোভিড নাইন্টিন এটা হচ্ছে সংক্রমণ ঘটে মানুষ থেকে মানুষে এর ট্রান্সপোর্টেশান আমরা অনেক আমরা অনেক দেখছি আমরা আমি আমি নিজেই স্যালুট করছি যারা কোভিড নাইন্টিন এই প্যান্ডামিকের সময় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে ভলেন্টিয়ারিং করছে কিন্তু তাদের হেলথ লিটারেসি অনেক ইম্প্রুভ থাকা দরকার এই কারণে না তারা নিজেরাই নিজের বিপদটা ডেকে নিয়ে আসবে আসতে পারে আগামী দিনে এটা হবে আমি দেখতে পাচ্ছি যেভাবে ঢল নেমেছে যে হেল্প হেল্প করা খুব দরকার মানুষকে হেল্প করতে হবে কিন্তু যদি না আমার হেলথ লিটারেসি ঠিকঠাক থাকে আমি যদি আমি বুঝি যে আমি কী করছি সেটা কতটা ঠিক করছি আমি কতটা সাবধানতা নিচ্ছি সেটা যদি ঠিকঠাক না নিই তাহলে সংক্রামিত হওয়ার সম্ভাবনা তাদের কিন্তু থেকে যাচ্ছে তো সেইখানেই দরকার আরও হেলথ লিটারেসি আর এই যে ট্রান্সপোর্টেশন ব্যাপারগুলো ট্রান্সপোর্টেশন এক পেশেন্টের এক পেশেন্ট এগুলো সংক্রামিত ডিসিজ তো তো এগুলো সরকারকে যত তাড়াতাড়ি হোক আরও এই অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সগুলো সংক্রামিতর জন্য স্পেসিফিক করা থাকে এই ধরনের অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হবে ব্লকে ব্লকে ইভেন আপ টু পঞ্চায়েতে পঞ্চায়েতে একটা করে মানে অ্যাম্বুলেন্স রেডি থাকা দরকার রাইড নাও দিস ইজ দ্য সিচুয়েশান কী হচ্ছে তারা পাবলিকটা পাবলিক গাড়ি ভাড়া করে যাচ্ছে পাবলিক যে গাড়ি চালায় সে এত গরিব মানুষ বা ছোটো ব্যবসায়ী ভাব যে আমি একটা পেশেন্ট পেয়েছি কিন্তু সে সংক্রামিত হয়ে পড়বে তারা জানে না যে গাড়ির মধ্যে যদি একজন একজন পেশেন্ট থাকে মানে সেটা তো প্রথমত কথা হচ্ছে সংক্রামিত হওয়ার জন্য তার একটা স্পেশাল ইউনিট থাকে যেমন অ্যাম্বুলেন্সে স্পেশাল ভাগ থাকে ক্যাটাগরি থাকে তারা একটা স্পেশাল প্রোটেকশান ব্যবস্থা থাকে গাড়ির মধ্যে সেটা থাকছে না তারপরে তারা মাস্কও পরে না গাড়ির মধ্যে একজনের অধিক দুজন থাকলেই মাস্ক পরতে হয় সাবধানতার জন্যে তো অনেক কিছু ফ্যাক্টর এক জায়গায় এসে খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা চলছি মানে আমরা অজান্তি যারা এই ভলেন্টিয়াররা নিজেদের কিন্তু বিপদ ডেকে আনতে পারে এটা আমার মানে আমার কথা মানে এটা আমার অ্যাজামশন সেই জন্য আমি সরকারকে একটা বার্তা দিতে চাই যে দেখুন আপনারা তো আপনাদের তো কমিটি আছে আপনারা প্রতিনিয়ত কিছু না কিছু স্টেপ নিচ্ছেন এই পেশেন্ট ট্রান্সপোর্টেশন ব্যাপারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং এখানেও কিন্তু একটা আপনাদের দায়িত্বের জায়গা রয়েছে প্রতি পঞ্চায়েতে একটা করে সংক্রামিত গাড়ি মানে অ্যাম্বুলেন্স যেগুলো সংক্রামিত ডিজিজদের ক্যারি করে এই সিস্টেম অ্যাভেলেবল করতে হবে ইমিডিয়েটলি তো ঘটনা হচ্ছে যে নিশ্চয়ই আছে কোথাও কোথাও হয়তো কম আছে এরকম নয় যে নেই আমি বলছি যে মেক শিওর এভরি হয়ার মানে এভরি পঞ্চায়েত স্তর অব্দি বলছি আমি সর্বনিম্ন স্তরে তারপর তো পৌরসভা আছে সেটা সেটা পৌরসভার সংখ্যা লোকসংখ্যা বেশি অনেক বেশি রাখতে হবে আমি বলছি পঞ্চায়েত স্তরে মিনিমাম একটাকে রাখতেই হবে যাতে করে এই কোভিড পেশেন্টকে ট্রান্সপোর্টেশানের ক্ষেত্রে যারা এমার্জেন্সি সিভিয়ারিটি বেড়েছে যাদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে তাদের ক্ষেত্রে সেটা অ্যাভেলেবেল হয় পাবলিক ট্রান্সপোর্টেশান যারা 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 গাড়ির ব্যবসা করে তাদের ক্ষেত্রে খুব রিস্কি কারণ সেটা কিন্তু প্রোটোকলটা মানতে হবে সেই জন্যই আমার ভয় সেই জন্যই আমার এই বার্তা তাই আপনারা প্লিজ আপনাদের আশেপাশে যারা আছেন যারা এই ধরনের কাজের মধ্যে নিয়োগ নিযুক্ত আছেন তাদেরকে একটু সাবধান করে দিন বা আপনার মুখে মুখে একটু সাবধান করে দিন এইভাবেই কিন্তু আমাদের হেলথ লিটারেসিটা বাড়বে আমরা প্রত্যেকেই ভালো কাজ করতে চাই এবং করব তো আমি আপনাদের চাই আপনারা এনসি হেলথ জোনে অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে যোগ করুন কোনো পেশেন্টের কন্ট্যাক্টে নয় আমরা অনেক ইনফরমেশান গ্যাদার করে এক জায়গায় নিয়ে আসবো এবং নিয়ে এসে মানুষের সাহায্য করব যেগুলো ভেরিফাইড ইনফরমেশান যেগুলো আমরা সাহায্য করব। এখানে কোনো মানিটারি ট্রানজ্যাকশান নেই এই প্ল্যাটফর্মে সেই জন্যে আমাদের যেটা আমরা যেটা করছি আমরা অক্সিজেনের সিলিন্ডার আমরা ফোন করছি ফোন করে করে তাদের নাম ভেরিফাইড করছি তোমাদের অক্সিজেন পাওয়া যায় কি কি সার্ভিস দিতে পারবে হ্যাঁ আর্ধেক ফোন নাম্বার সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমরা কালেক্ট করেছিলাম অক্সিজেন নেই অথবা ওই ওখানে যাবেন না পুরো মাথা খারাপ হয়ে যাবে আমরা ফোন করে ভেরিফাইড নাম্বার জোগাড় করছি এখনও সব লিস্টটা কমপ্লিট হয়নি আস্তে আস্তে প্রতিদিন অ্যাড হচ্ছে তো আমাদের এন সি হেলথ জোনে অক্সিজেনের ওখানে যদি আপনারা লাগে যান ওখানে দেখবেন অনেক নাম্বার দেওয়া আছে যেগুলো আমরা ভেরিফাইড করেছি অ্যাটলিস্ট তারা বলেছে হ্যাঁ আছে কিন্তু যে কথাটা আমি বারবার বলছি যে এরকম টাকা আগে দিয়ে দেবেন না যেই হোক ভেরিফাইড করেছি হ্যাঁ আছে কিন্তু টাকা আগে কাউকে দেবেন না বাড়িতে সার্ভিস দিয়ে যাবে টাকা দেবেন অন ক্যাশ যাদেরকে চেনেন না এটা কিন্তু আপনাদের মানতেই হবে এই জিনিসটা মানে এই জিনিসটা কিন্তু পাবলিক করছে বহু অসাধু ব্যবসায়ী এই জিনিসগুলো করছে তাই আপনারা এই ব্যাপারে একটু সাবধান থাকবেন সোমা সামন্ত থ্যাংক ইউ কোহিনু চক্রবর্তী থ্যাংক ইউ তো এনসি হেলথ জোন এই এই যে নতুন একটা নিয়ে এসেছে এর মাধ্যমে আমার একটা এম্পাওয়ারমেন্টেরও চেষ্টা থাকবে সেটা হচ্ছে যে বহু ছোট ছোট ব্যবসায়ী যারা কাজ হারিয়েছেন বা কিছু করতে চান তারা এই এনসি হেলথ জোনের মাধ্যমে আগামী দিনে সারা মানে নিজের নিজের এলাকায় কানেক্ট কানেকশান পেতে পারেন আমরা প্রোমোট করব বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড প্রোডাক্ট এর মধ্যে নিয়ে আসা এবং এটাকে বাড়ানোর মানে অনেক মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যাতে করে একটা কিছু মানুষ আবার নতুন করে কর্মের জায়গা খুঁজে পায় তো আমার প্রচেষ্টা এটাই তো আমাদের এন্টারপ্রেনরশিপ প্রোগ্রামে কিন্তু এই যে সমস্ত যে ইউনিটগুলো আমি একটা পর একটা নিয়ে আসছি এর মধ্যে কানেক্ট করে তাদেরকে এম্পাওয়ারমেন্ট করানোর চেষ্টা করব তাই যারা নিউক্র্যাড হেলথ হাবের সাথে যুক্ত হতে চান আগামী দিনে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন অরিজিৎ নাম্বার নেবে আমি আবার বলছি যে আমরা এক বছরের মধ্যে এই এনসি হেলথ হ্যাপ একটা অন্য মাত্রায় যাবে এবং যেখানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা আমি বিভিন্ন ইউনিট তৈরি করছি আমাকে একটু টাইম দিন আমাদের এনসি হেলথ হ্যাপের ডক্টর কনসাল্টিং অ্যাপ অ্যাপ স্টোরে চলে এসছে আমরা এখনও পাবলিক করিনি আমাদের আরও কিছু টেস্টিং হচ্ছে তারপর আমার কিছু ডাক্তার অ্যাটলিস্ট ফিফটি ওয়ান হান্ড্রেড ডাক্তারকে রিকোয়েস্ট করে অ্যাপের মধ্যে নিয়ে আসবো তারপর সেটা লঞ্চ করবো মেবি টু মান্থ ফর এনি ডিজিজ অল ওভার দ্য ইন্ডিয়া আমাদের টার্গেট যাতে আমরা মানে ঘরে বসে ব্যাঙ্গালোরের ডাক্তার পান মানে আমি এইভাবে ভেবেছি এবং আমাদের কাস্টমার সার্ভিস থাকবে আপনাদের কাছে খুব জোরালো এবং আপনাদেরকে মানে মানে হেলথ লিটারেসিটাকে আমি এনরিচ করতে চাই আপনারা ডিসিশন নেবেন ঠকবেন না ডবল কনসাল্টিং কখন কখন দরকার এক জায়গায় ডাক্তার দেখিয়ে যাচ্ছেন সারছেন না সারছে না ডবল কনসাল্টিং দরকার এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে তো যাই হোক আমি আপনাদের জন্য বলছি যারা নতুন এম্পাওয়ারমেন্টের দিকে এগোতে চান নতুন এন্টারপ্রেনর হতে চান আমার সাথে বলুন আমার একটা উদ্দেশ্যই লাইফে আমি পোস্ট করেছি নিশ্চয়ই দেখেছেন আগের পোস্টটা যে অ্যাট লিস্ট এক হাজার এন্টারপ্রেনর যাদেরকে আমি তৈরি করতে চাই যে হাতে এই মানসিকতা দিয়ে আমার যে মানসিকতাটা রয়েছে সেই মানসিকতা দিয়ে আগামী দিনে নিউক্লিয়ার হেলথ জোন অ্যান্ড নিউক্লিয়াট হেলথ হাবে তাদেরকে এনগেজ করে একটা নতুন দিশা দেখাতে চাই এবং কালেকটিভ অ্যাপ্রোচে আমরা ঘরে ঘরে পৌঁছে যেতে চাই এবং সুলভে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চাই নিশ্চয়ই পারবো আপনাদের আশীর্বাদ থাকলে তবে এটা ব্যাপ্তি অনেক বেশি আমাদের স্টার্ট করতে হবে অ্যাজ এ স্মল উই হ্যাভ টু স্টার্ট অ্যান্ড লেটসি আমি আপনাদের পাশে থাকবো সবসময় সুমন জ্যোতি মির্ডা থ্যাংক ইউ ভেরি মাচ তো আমাদের এনসি হেলথ জোনে যারা প্রোডাক্ট বেচতে চান যারা কোনো প্রোডাক্ট লোকালে বেসতে চাইছেন ধরুন আপনি এখন কাজ হারিয়েছেন কিছু হেলথ রিলেটেড প্রোডাক্ট আছে আপনি এনলিস্ট করুন কোনো মানিটারি ট্রানজাকশান থাকছে না প্রোডাক্টটা এনলিস্ট করতে পারেন আপনার ফোন নাম্বার দিতে পারেন মানুষ আপনাকে ফোন করবে আপনি সেই প্রোডাক্টটা তার বাড়িতে পৌঁছে দেবেন তারপর সে টাকা নেবেন মানে আমার প্ল্যাটফর্মে এখন মানিটারি ট্রানজ্যাকশন থাকছে না আমি সবে স্টার্ট করছি আমাকে আরও ম্যাচিওর করতে হবে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি যাতে যাতে এই ক্রাইসিসটাকে ওভারকাম করা যায় অর্ক দোষ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি রিনা দাস ভেরি গুড ডিসিশান সব ইনফরমেশন একটু ভেরিফাইড করে তবে দেবেন তাড়াহুড়ো করে দেবেন না এক্স্যাক্টলি আমরা ইনফরমেশান প্রত্যেকটা ভেরিফাইড করছি ফোন করছি ফোন করে যাবে যদি বলে হ্যাঁ পাওয়া যায় এখানে তবেই দিচ্ছি তবে একটুখানো বলে রাখছি ইনফরমেশান আমরা ভেরিফাইড করছি কিন্তু একটা জিনিস মনে রাখবেন শুধু আমার প্ল্যাটফর্ম বলে নয় এই প্ল্যাটফর্ম বলে নয় অন্য যে কোনো জায়গায় কিন্তু যারা বলে হ্যাঁ হোম ডেলিভারি দিয়ে দেবো আপনি টাকাটা পেমেন্ট করে দেন গুগল পে আমি এক্ষুনি আপনার বাড়িতে অক্সিজেন পাঠিয়ে দিচ্ছি বি কেয়ারফুল বাড়িতে এলে তবেই টাকা দেবেন যাদেরকে আপনি চেনেন না যাদেরকে আপনি চেনেন ট্রাস্ট করতে পারেন চেনেন ওকে ট্রাস্ট করতে পারেন ট্রাস্টের জায়গা থেকে দিচ্ছেন ঠিক আছে কিন্তু সেটা আমি বলবো না যে ট্রাস্ট করার প্রয়োজন নেই মানুষকে ট্রাস্ট করতে হয় আমরা ট্রাস্ট করি একে অপরকে সেটাই করা করণীয় কিন্তু আমরা যাদেরকে চিনি না প্রচুর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস রাইড নাও চলছে যে তারা কিন্তু টাকা নেবে আমার কাছেই একটা আছে আমি যদি পোস্ট করতে এখানে পাঠাতে এরকম যদি সিস্টেম থাকতো আমি আপনাদের দেখাতে পারতাম তারা দেখতে পারতেন একটা আমার কাছে মেসেজ আছে যে এই দুটো আছে এই আছে গুগল পে করে দিন কালকের মধ্যে ডেলিভারি হয়ে যাবে তিরিশ চল্লিশ হাজার টাকার মানে বলছে অক্সিজেন সিলিন্ডার আছে গোটা অক্সিজেন সিলিন্ডার এই সময় এত টাকা দিন গুগল পে করে দিন কালকে বাড়িতে পৌঁছে যাবে দিস ইজ টোটালি ফেক এই ধরনের প্রভাগানটা ফেক কখনোই এরকমভাবে আপনারা নিজেদের টাকা পয়সা নষ্ট করবেন না একটু অ্যাওয়ার হন এটাও একটা লিটারেসি দরকার মানুষ কীভাবে আপনাদের ঠকায় সেই জিনিসটাও কিন্তু আপনাদের বুঝবেন আর হেলথ কেয়ার সেক্টরে তো সব জায়গায় ঠকানোর জন্য বসে আছে প্রত্যেকটা জায়গায় একদম পুরো সেই সেই মানে বাজে ভাষা বলছি দালাল বসে থাকে যেমন ঠিক তেমন ক্যাচ করে নেবে একদম এটা এটা না না এটার সঙ্গে এটা আছে এটার সাথে এটা আছে না না এটাও করতে হবে এটা একটা প্যাকেজ এটা একটা প্যাকেজ মানে বিভিন্নভাবে যেভাবে আপনার কাছ থেকে টাকা নিয়ে যায় হেলথ কেয়ার সেক্টরে এবং তার জন্য একটা বিশাল চক্র কাজ করে অত সোজা নয় ভাঙা আই উইল ট্রাই মাই বেস্ট টু ব্রিং এমপ্যাথেটিক মানে সার্ভিস তবে আমাকে অনেক এমপ্যাথেটিক ডক্টরস পেতে হবে তারাই হচ্ছে মেন আমার পিলার হবে আগামী দিনের সো তার সেই সেটাও সার্চিংটা আমি করছি যে কারা সমাজের জন্য কিছুটা কন্ট্রিবিউট করতে চায় প্রফেশনাল সবাই কিন্তু ঘটনা হচ্ছে সমাজকে দেওয়ার মানসিকতা খুব কম জনের থাকে সবাই নিজে টাকা বাড়াবো পাহাড় করব সেটাই ভাবে সমাজকে দেওয়ার জন্য যখনই হবে তখন সবাই পিছিয়ে চলে যায় তো সেই ধরনের মানুষ খুঁজে পাওয়া খুব টাফ দেখবেন মেজরিটি মানে মেজরিটি জায়গায় দেখবেন আমি কারোর নাম করে বলছি না প্রফেশনালদের জায়গায় দেখবেন যে এটার সাথে সে প্রেসক্রিপশানের সাথে ড্রাগ ডায়াগনস্টিক্স এভরি জায়গায় কিন্তু একটা করে নেটওয়ার্ক রয়ে গেছে কমিশন রয়ে গেছে দিস ইজ টোটালি ন আন এথিক্যাল এটা এথিক্যাল নয় এবং এর জন্যই আমাদের কস্টটা অনেক বেড়ে গেছে আপনারা বিশ্বাস করবেন না আমার আমি জানি যে একটা ডায়াগনস্টিক্স ষোহত্তর টাকায় একটা নার্সিংহোম করছে একজন ছেলেকে কলকাতা থেকে করতে দিচ্ছে গ্রামের কথা বলছি আমি গ্রামের ছিল তো হসপিটাল সেই বায়োপসিটা ছশো টাকায় পেচ্ছে পেশেন্টকে সত্তর টাকা সেই ছেলেটাকে দিয়েছে সেই ছেলেটা কলকাতার যেখান থেকে করে নিয়ে আসছে তাকে তিরিশ টাকা দিচ্ছে সে চল্লিশ টাকা রাখছে তিরিশ টাকার বায়োপসি হয় দুটো রেজাল্ট হয় পজিটিভ ইএসর নো এবার আপনি আমাকে বলুন যে আমরা কোন জায়গায় ট্রাস্টিবিলিটির জায়গায় রয়েছি এবং কোন জায়গায় কি সার্ভিস পাচ্ছি কিন্তু পেশেন্ট পে করছে ছশো টাকা তিরিশ টাকার বায়োপসি হচ্ছে দ্যাট ইজ দ্য সিস্টেম উই হ্যাভ টু ব্রেক দিস সিস্টেম আগামী দিনে তো সেটা তো আমার একার পক্ষে সম্ভাবনা আমার প্রচেষ্টা থাকবে আপনারা সাথ দিলে আমি কিন্তু পারবো এটা করতে যে দুশো টাকার বায়োপসি অথেন্টিক বায়োপসি হবে এবং এই চারশো টাকাটা মানুষের কম হবে ব্যাপারটা হচ্ছে এগুলো এর জন্যই এমপ্যাথেটিকস এমপ্যাথেটিক মানুষের দরকার কিন্তু সেটা আমাদের রেয়ার আমি বলছি খুব হার্ড আর আমার এত টাকা নেই যে আমি কুড়িখানা ডায়াগনস্টিক সেন্টার করে দিলাম তো আপনাদের জন্য বললাম যে দিস ইজ দ্য রেট এবং এখানে অথেন্টিসিটি হবে ঘটনা হচ্ছে যে কিন্তু আগামী দিনে আমার প্রচেষ্টা থাকবে এটুকুনি বলতে পারি আমি প্রচেষ্টা করবো তো যাই হোক আমরা সকলে ভালো থাকুন আমার আর আর টাইম নেই আমাকে এক্ষুনি ল্যাবে বেরোতে হবে থ্যাংক ইউ ভেরি মাচ যে কথাগুলো বললাম একটু খেয়াল করবেন বি অ্যাওয়ার্ড অফ ফেক পিপলস বি অ্যাওয়ার্ড অফ ফেক প্রোভাইডার বি অ্যাওয়ার্ড অফ ফেক সাপ্লায়ার এগুলো থেকে একটু সাবধানে থাকবেন কারণ এই সময় প্রত্যেকই অর্থনৈতিক অবস্থা যা সাধারণ মানুষের কথা বলছি যারা সরকারি কর্মজীবী নয় বা যারা বড় বড় ব্যবসাদার নয় প্রত্যেকেরই একটু অর্থনৈতিক কাঠামো একটা অন্য জায়গায় দাঁড়িয়ে আছে একটা ব্রেকডাউন পর্যায়ে দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আর ঠকবেন না নিজেদেরকে স্মার্ট করুন আর যদি কোনো কখনো 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 হেল্প দরকার হয় আমাদের অরিজিৎকে ফোন করুন ডাক্তারের কানেকশন উনি করে দেবে আপনাকে ফোন নাম্বার দেবে যে এটা এক্ষুনি ফোন করুন তাহলে পাবেন মানে উনি ডাক্তারের সাথে কথা বলে আপনাকে দেবে তো এইভাবে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি আপনারা অনেকে ভলেন্টিয়ারিং করতে পারেন যারা আমাদের সাথে ভলেন্টিয়ারিং করতে চান রাইড নাও মেসেজ করবেন অরিজিতে আপনাদেরকে টি ফোন নাম্বারটা নিয়ে নেবে এবং আমাদের একটা টিম আপ হবে এবং আগামী সপ্তাহে একটা মিটিং করব আমরা সকলে মিলে ভালো থাকবেন নমস্কার